13 লক্ষ টাকায় মহিলার পেট ভাড়া নিছে কি নিছে কথা কয় না যেই মহিলা নিজের পেট ভাড়া দেয় এই মহিলা কি মালিক না দাসী শাহরুখ খানের ছেলের নাম আব্রাহাম সাংবাদিক জিজ্ঞাসা করেছে ভাই আপনার ছেলের নাম আব্রাহাম রাখলেন কেন ওই মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের ইহুদি ভাষায় নাম হলো আব্রাহাম আমি জাতির পিতা ইব্রাহিমের নাম তো আব্রাহাম সেই নামে নাম রাখছি আব্রাহাম মনে নিলাম মোটামুটি ভালো কথাই বলছে আরেকটা কথা আছে গুগলে যদি আপনি সার্চ করেন পুরো ভারতে একজন জনপ্রিয় স্টার আছে স্টার সিনেমার স্টার ফেমাস একজন নায়ক আছে তার নাম হলো শাহরুখ খান কি নাম যুবকরা বলে চিনে না শাহরুখ খান চিনেন না আপনি শাহরুখ খান মেগা স্টার পুরো পৃথিবী কাঁপানো ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক বর্তমানে অমিতাভ বচ্চনকেও ছাড়াই গেছে শাহরুখ খান সে হলো মুসলমান যুবক ভালো করে শোনো সে বিয়ে করেছে তার স্ত্রী হলো হিন্দু গৌরী খান শাহরুখ খান মুসলমান হিসেবে ইসলাম ধর্ম পালন করে তার দাবি তার স্ত্রী হিন্দু হিসেবে তার অধিকার সে হিন্দু ধর্ম পালন করে ইসলামের ফতোয়া হলো মুশরিকের সাথে মুসলমানের বিয়ে হয় না ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ হয় নাই এখন যা হচ্ছে এগুলো জানা হচ্ছে বেবিচার হচ্ছে সন্তান যা হচ্ছে যার সন্তান হচ্ছে স্বামী হলো হিন্দু স্বামী মুসলমান স্ত্রী হলো হিন্দু যেটা বলতেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা কিয়ামতের আলামত হচ্ছে দাসির ঘরে মালিকের জন্ম হবে এক নম্বর মা বাবার সাথে সন্তান খারাপ ব্যবহার করবে দুই নম্বর আসলেই দাসির ঘরে মালিকের জন্ম হয়েছে যেমন শাহরুখ খানের তিনটা ছেলে মেয়ে কয়টা তিন নম্বর ছেলের নাম হচ্ছে আব্রাহাম বলার নামটা কি শাহরুখ খানের ছেলের নাম আব্রাহাম সাংবাদিক জিজ্ঞাসা করেছে ভাই আপনার ছেলের নাম আব্রাহাম রাখলেন কেন ওই মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের ইহুদি ভাষায় নাম হলো আব্রাহাম আমি জাতির পিতা ইব্রাহিমের নাম তো আব্রাহাম সেই নামে নাম রাখছি আব্রাহাম মনে নিলাম মোটামুটি ভালো কথাই বলছে আরেকটা কথা আছে শাহরুখ খান নিজে বলতেছে আমার ছেলের নাম আব্রাহাম রাখছি আরেকটা কারণে ভারতবর্ষের ভগবানের নাম হলো রাম ওই রামের সাথে মিলাইয়া নাম রাখছি আব্রাহাম নাউজুবিল্লাহ জোরে কর যুবক তুমি গুগলে সার্চ দাও আব্রাহামের জন্ম পদ্ধতি কিভাবে হয়েছে তাহলে তুমি পাবা দেখবা শাহরুখ খানের বীর্য আর তার স্ত্রী গৌরী খানের শুক্রাণু একসাথে মিলিয়ে ডিম্বাণু বানিয়ে ডিম্বাণুকে একজন মহিলার পেটের ভেতর রাখা হয়েছে ওই মহিলার পেটেই আব্রাহাম সন্তান বড় হয়েছে ওই মহিলার পেট থেকে সিজার করে 9-10 মাস করে সিজার করে বের করা হয়েছে সন্তানের বাপ শাহরুখ খান ঠিক আছে সন্তানের মা গৌরী খান ঠিক আছে কিন্তু শুক্রাণু আর বীর্যের সমন্বয়ে যে ডিম্বাণু ছিল ডিম্বাণু শাহরুখ খানের স্ত্রীর পেটে বড় হয় নাই স্ত্রীর গর্ভে বড় হয় নাই আরেক মহিলার গর্ভে বড় হয়েছে আরেক মহিলার পেটে ডিম্বাণু ঢুকে বড় করা হয়েছে আরেক মহিলাদের পেটে শাহরুখ খানের সন্তানকে রাইখা বড় করছে পেটের ভাড়া দেওয়া হয়েছে 13 লক্ষ টাকা কত লক্ষ বুঝলেন 13 লক্ষ টাকায় যে পেট ভাড়া নেওয়া হয় পেট 13 লক্ষ টাকায় মহিলার পেট ভাড়া নিছে কি নিছে কথা কয় না যেই মহিলা নিজের পেট ভাড়া দেয় এই মহিলা কি মালিক না দাসী টাকায় ভাড়া দেওয়া দাসীর পেটের ভেতর থেকে মালিকের সন্তান জন্ম হয়েছে শাহরুখ খানের ছেলে আব্রাহামের জন্মের পদ্ধতি হলো কিয়ামতের আলামত আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া ব্যাপী সারোগেসি পদ্ধতি আমি বুঝাইতে পারি নাই বোধহয় আরেক মহিলার পেট থেকে নিয়ে আসছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা কিয়ামতের আলামত হলো দাসীর ঘরে মালিকের জন্ম হবে এই কথার তিন নম্বর ব্যাখ্যা হলো গ্লোবালি
সিস্টেম চেঞ্জ হবে পরিবর্তন পরিবর্তন হবে কি হবে ওই সত্য অসত্য হবে অসত্য সত্য হবে ন্যায় অন্যায় হবে অন্যায় ন্যায় হবে ভালোকে মন্দ বলা হবে মন্দকে ভালো বলা হবে আরে ভাই বাস্তবও সিস্টেম পরিবর্তন হয়েছে আজকে বাংলাদেশের চেহারার দিকে তাকিয়ে দেখো বাংলাদেশের সংসদে নায়ক নায়িকা দাঁড়ায় কথা বলবে গায়ক গায়িকা দাঁড়ায় কথা বলবে নষ্ট প্রশ্ন মানুষগুলো সংসদে থাকবে আর আলেমরা জেলখানার ভিতরে থাকবে তাকবীর আল্লাহু আকবার মুক্তি 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 চাই মুসলিমদের মুক্তি চাই মামলুকের মুক্তি চাই মুক্তি 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 চাই নিয়ম পরিবর্তন হয়েছে নিয়মের পরিবর্তন দেখেন না সাইফুল হাদিস হাদিস থেকে কথা কয় না মমতা বাবা হাদিস থেকে কথা কয় কথা বুঝলেন আমার সংসদে দাঁড়িয়ে মমতা দাতা বলতেছে সিহাসিটটা পড়েছি বুখারী পড়েছি মুসলিম পড়েছি আবু দাউদ পড়েছি ইবনে মাজা পড়েছি এ তিরমিজি পড়েছি মুয়াত্তা মুহাম্মদ পড়েছি মুয়াত্তা মালিক পড়েছি মানে অনেক হাদিসের কিতাবের নাম তিনি বলে হাদিস থেকে কথা বলে উনি অনেক হাদিস পড়ে বুঝতে পারছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় মহিলা হাদিস থেকে কথা কয় তার সংসদে দাঁড়িয়ে আর হাদিস বলা সাইফুল হাদিস তার জেলখানার ভেতর বন্দি আছে আটকা আছে এটাই হলো কেয়ামতের আলামত নিয়মের পরিবর্তন হয়ে গেছে ভালো মানুষের কদর নাই এই গেল একটা দুই নাম্বার আলামত রসুল বলতেছে এই হাদিসের হাদিসি জিব্রাইলের শেষ ভাগে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান রসুল কয় তোমরা দেখবা কেয়ামত যখন কাছে চলে আসবে তখন তোমরা নিজের চোখে দেখবা যাদের পায়ের নিচে মাটি ছিল না যাদের পরনে কাপড় ছিল না রাখাল ছিল রাখাল ওরা দেখবা দশতলা বারোতলা উঁচা উঁচা ভবনের মালিক কথা বুঝো নাই বাপ তোলা সমানে মানুষের জমিতে কামলা দিয়ে ভাত খাইতো কেমনে কেমনে টাকা রোজগার করে সুযোগ সুবিধা করে পুলারে পাড়ে দিছে লন্ডন লন্ডনে গিয়া মালিকের তেলের পাম্প চুরি করে তেল সব বেচা লন্ডনে একটা বাড়ি বানাইছে এখন এলাকায় বসে বসে আলমপুরে বসে বসে আওয়াজ দেয় কই হেরে ফালাইয়া দে হেরে সাইরা লাগি যা দেখা লাগে আমি দেখো নতুন টাকার মালিক টাকার গরমে কথা কয় আছে না নাই তোমাদের সামনে এমন একটা বিষয় চলে আসবে তোমরা দেখবে যাদের পায়ের নিচে মাটি ছিল না পরনে কাপড় ছিল না রাখাল ছিল রাখাল ছিল ওরা হয়ে যাবে উঁচা 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 ভবনের মালিক প্রাসাদের মালিক চেয়ারের মালিক ক্ষমতার মালিক 300-500 টাকায় তারাই মহল্লায় ঘুরে ঘুরে রাত কাটাইতো গান গাইতো আজকে তারা মহান সংসদে দাঁড়িয়ে কথা বলে ঠিক